কিন্তু তুমি যদি ডিভোর্স দাও তাহলে আব্বু আমাকে কিছু বলতে পারবে না। কয়দিনের ভিতরে ডিভোর্স দেওয়া লাগবে আপনাকে? আমার গার্লফ্রেন্ডের পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হতে এক মাস সময় লাগবে। তাহলে এক মাস পর আপনাকে ডিভোর্স দেওয়া লাগবে। আমি খুব খুশি হব, আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকব। আপনি খুশি হলে আমিও খুশি। তাহলে এই এক মাস আমরা স্বামী স্ত্রীর অভিনয় করি। আচ্ছা। তানিয়া মনে মনে ভাবছে, হে আল্লাহ, আমি তো কখনো তোমার কাছে কিছু চাইনি, তাহলে তুমি আমাকে এমন ভাবে কষ্ট দিচ্ছ কেন? আমি যাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসি আর সেই অন্য কাউকে ভালোবাসে, আল্লাহ অনেক আশা ছিল এই মানুষটাকে নিয়ে, তুই মানুষটাকে একটু সুখী রাখো এটাই চাইবো। তানিয়া। জি বলুন। খাবার খাবে না? ক্ষুধা লাগেনি। দেখো তানিয়া, মন খারাপ করে কি হবে, তুমি চাইলে আমার থেকেও সুন্দর ছেলে পাবে। আমার আর কাউকে চাই না, আপনাকে যদি না পাই তাহলে সারা জীবন আপনাকে ভালোবেসেই যাব হৃদয় দিয়ে। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি তোমাকে কখনোই ভালোবাসবো না। সন্ধ্যায় সবাই এক জায়গায় বসে চা খাচ্ছি। ছোট বৌমা, চাটা কিন্তু দারুণ হয়েছে। চাটা কি ছোট বৌমা বানিয়েছে? জি আব্বু। এক কথায় অসাধারণ হয়েছে। ধন্যবাদ। এই যে চা বানাইছে, এতে আর প্রশংসা করতে হবে না, পানি আর চিনিগুলো দিলে এর চেয়ে আরো সুন্দর চা হবে। ওই কুত্তা, চুপ কর, তুই এত ভালো চা বানাতে পারিস কই? কখনো আমাদের চা বানিয়ে খাওয়াইছিস? আমার চা বানিয়ে খাওয়ানোর জন্য বইয়ে গেছে, যত সব থাকো তোমাদের বৌমাকে নিয়ে আমি গেলাম বলে আমি ওখান থেকে উঠে রুমে চলে আসলাম। এসে ফোনটা হাতে নিয়ে ফেসবুকের স্টোরি দেখতে লাগলাম। কিছু সময় পর তানি আসলো। এই যে শুনছেন? আমি একটু বিরক্ত বোধ করে বললাম, শুনছি বলুন। আজকে আবার হঠাৎ আপনি করে বলছেন যে দূরে সরিয়ে দিয়েছেন বুঝি? না, দূরে ছড়িয়ে দিব কিসের জন্য, আপনি তো এমনিতেই দূরের মানুষ। আমি না আপনার সাথে ভালোই অভিনয় করেছিলাম। আসলে কি জানেন, আমি না অভিনয়টা ভালোই জানি, আমার গার্লফ্রেন্ড থাকতেও আপনাকে বুঝতে দেইনি। প্রথম দিনই ভেবে নিয়েছিলাম আপনাকে ডিভোর্স দিব, গার্লফ্রেন্ডকে বিয়ে করে নতুন জীবন শুরু করব, কিন্তু আব্বুর ভয়ে আপনার সাথে প্রথম দিন ভালোবাসার অভিনয় করেছিলাম। কিন্তু এখন আর আপনাকে চাই না, আমি একাই চলতে পারবো। আর তো মাত্র 21 দিন বাকি আমাদের ডিভোর্স হতে, এই 21 দিনকে আপনার কাছ থেকে একটু ভালোবাসা পাবো না? ভালো একজনকে বাসা যায়, আর আমার মনটা আমার গার্লফ্রেন্ডের কাছে, আপনাকে কিভাবে ভালোবাসবো? তাহলে কষ্ট করে একটু ভালোবাসার অভিনয়টা করুন, যাতে আমি একটু ভালো থাকতে পারি। চেষ্টা করব। ডিনার করতে যাচ্ছি, আপনি ডিনার করবেন না? জি খাবো, আপনি আগে খেয়ে আসুন। আচ্ছা তাহলে আপনি তাড়াতাড়ি আসুন, আমি গেলাম। আমি নিচে চলে গেলাম, এসে কাউকে দেখলাম না, বাড়ি একদম ফাঁকা। আম্মু ভাবি কই তোমরা, খেতে দাও। বৌমা কোথায়? বৌমাকে ডাক। তুমি খেতে দাও। আচ্ছা আনছি, দাঁড়া। তানিয়া নিচে আসলো, এসে প্লেট এগিয়ে দিয়ে ভাত দিল। আমি প্লেট নিয়ে অল্প একটু ভাত খেয়ে উঠে আসলাম। কি হলো, সম্পূর্ণ খাবারটা শেষ করলেন না যে? আমার ক্ষুধা নাই। ও, আমি উপরে চলে আসলাম, এসে আমার গার্লফ্রেন্ডকে ফোন দিলাম। ইস, গল্পের এত দূর এসে গেলাম, কিন্তু এখন আমার গার্লফ্রেন্ডের পরিচয় দেওয়া হলো না। আমার গার্লফ্রেন্ডের নাম প্রিয়া, আমাদের কলেজে পড়ে, প্রিয়ার সাথে আমার 2 বছরের সম্পর্ক, কিন্তু এই সম্পর্কটা কেউ জানে না। আব্বুকে বলতে চাইছিলাম, কিন্তু তার আগেই আমার বিয়েটা হয়ে গেল। আমি প্রথমে ভাবছিলাম তানিয়াকে সব সত্যটা বলে দিব, কিন্তু বিয়ের প্রথম রাতে যদি এমন কথা শুনে মেয়েটা, তাহলে মেয়েটার মন খারাপ হয়ে যাবে, আবার কষ্ট পাবে। তাই ওর সাথে এতদিন অভিনয় করে আসছি, কিন্তু একটা সত্য সম্পর্কে কতদিন লুকানো যায়। হ্যালো। হ্যালো বাবু, কেমন আছো? ভালো না গো, তোমাকে প্রচুর মিস করি।